সাফাই কর্মী, পুত্র কলেজের প্রবক্তা, নিজ কর্মর জড়িয়ে পরিচয় গড়ি তুলিছে মেরাপানির এইজন প্রহ্লাদ দাসে। দিনের দিনটো মেরাপানি টাউনত জাবর জুথর বিচারি ফুরা লোকজনের সংগ্রামের কথা শুনিলে আপনিও হয়ে পড়ব হতচকিত। 1993 চনতে স্নাতক ডিগ্রি লওয়া পুত্রকো গড় দিছে মানুষ হিসাবে। ফরকাটিং জুনিয়র কলেজের প্রবক্তা রূপে কর্মরত প্রহ্লাদ দাসর পুত্র। পুত্রই সন্মান করে সাফাই কর্মী প্রহ্লাদ দাসর কর্ম। বাধা নিদিয়ে মানে এই কাম করে তাক ডাঙর মানুষ কইছো, মোক বাধা নিদিয়ে মানে তাক এই কারণে ভাল পাও। দেউতা তয় বিও নকালে, দেউতা তয় বিও নক। কেবল পেটর তাড়নাত সাফাই কর্মী হিসাবে নিয়োজিত হওয়া নাই প্রহ্লাদ দাস। পূর্বে ত্যাগ করেছে দুটাক সরকারি চাকরি। মানুষের বাবে যে কোনো কর্ম নিম্ন হব নোৱাৰে তার প্রমাণ দিছে সাফাই কর্মী প্রহ্লাদ দাসে। তিতাবৰৰ পৰা অনমোল যাদব, নিউজ 18 অসম নর্থ ইস্ট। পিতৃ সাফাই কর্মী, পুত্র কলেজের প্রবক্তা, নিজ কর্মর জড়িয়ে পরিচয় গড়ি তুলিছে মেরাপানির এইজন প্রহ্লাদ দাসে। দিনের দিনটো মেরাপানি টাউনত জাবর জুথর বিচারি ফুরা লোকজনের সংগ্রামের কথা শুনিলে আপনিও হয়ে পড়ব হতচকিত। 1993 চনতে স্নাতক ডিগ্রি লওয়া পুত্রকো গড় দিছে মানুষ হিসাবে। ফরকাটিং জুনিয়র কলেজের প্রবক্তা রূপে কর্মরত প্রহ্লাদ দাসর পুত্র। পুত্রই সন্মান করে সাফাই কর্মী প্রহ্লাদ দাসর কর্ম। বাধা নিদিয়ে মানে এই কাম করে তাক ডাঙর মানুষ কইছো, মোক বাধা নিদিয়ে মানে তাক এই কারণে ভাল পাও। দেউতা তয় বিও নকালে, দেউতা তয় বিও নক। কেবল পেটর তাড়নাত সাফাই কর্মী হিসাবে নিয়োজিত হওয়া নাই প্রহ্লাদ দাস। পূর্বে ত্যাগ করেছে দুটাক সরকারি চাকরি। মানুষের বাবে যে কোনো কর্ম নিম্ন হব নোৱাৰে তার প্রমাণ দিছে সাফাই কর্মী প্রহ্লাদ দাসে। তিতাবৰৰ পৰা অনমোল যাদব, নিউজ 18 অসম নর্থ ইস্ট। পিতৃ সাফাই কর্মী, পুত্র কলেজের প্রবক্তা, নিজ কর্মর জড়িয়ে পরিচয় গড়ি তুলিছে মেরাপানির এইজন প্রহ্লাদ দাসে। দিনের দিনটো মেরাপানি টাউনত জাবর জুথর বিচারি ফুরা লোকজনের সংগ্রামের কথা শুনিলে আপনিও হয়ে পড়ব হতচকিত। 1993 চনতে স্নাতক ডিগ্রি লওয়া পুত্রকো গড় দিছে মানুষ হিসাবে। ফরকাটিং জুনিয়র কলেজের প্রবক্তা রূপে কর্মরত প্রহ্লাদ দাসর পুত্র। পুত্রই সন্মান করে সাফাই কর্মী প্রহ্লাদ দাসর কর্ম। বাধা নিদিয়ে মানে এই কাম করে তাক ডাঙর মানুষ কইছো, মোক বাধা নিদিয়ে মানে তাক এই কারণে ভাল পাও। দেউতা তয় বিও নকালে, দেউতা তয় বিও নক। কেবল পেটর তাড়নাত সাফাই কর্মী হিসাবে নিয়োজিত হওয়া নাই প্রহ্লাদ দাস। পূর্বে ত্যাগ করেছে দুটাক সরকারি চাকরি। মানুষের বাবে যে কোনো কর্ম নিম্ন হব নোৱাৰে তার প্রমাণ দিছে সাফাই কর্মী প্রহ্লাদ দাসে। তিতাবৰৰ পৰা অনমোল যাদব, নিউজ 18 অসম নর্থ ইস্ট।